দুর্গাপুরে ডাকাতির কিনারা, গ্রেফতার দুই মহিলা সহ পাঁচ। গত শুক্রবার ভর দুপুরে দুর্গাপুরে বেনাচিতি বাজারে ঋণ প্রদানকারী একটি বেসরকারি সংস্থার অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, ওই সংস্থা থেকে 15 কেজি সোনা ও নগদ 11 লক্ষ টাকা লুট করে তারা। আসানসোল দুর্গাপুর কমিশনারেট ও ধানবাদ পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত ডাকাতির কিনারা, লুট হওয়া মোবাইলের সূত্র ধরেই ঘটনার রহস্যভেদ করল পুলিশ। इसी क्रम में यहाँ पर हम लोग को लीड मिला था कि कुछ अपराधी धनबाद जिले के भी हैं। इसी पर हम लोग वर्कआउट किए और बीते रात्रि DCP आसनसोल ईस्ट के साथ मिलकर हम लोग एक केवाड़ी बनाए और रसिंग पार्टी के साथ ये सर्च हुआ दो सस्पेक्ट के घर में, जहाँ पर कुल हम लोग को 4,40,000 कैश के साथ साथ 3 KG के करीब आभूषण, लूटे गए आभूषण जो मैथ्यू फाइनेंस के। পালানোর সময় দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয় বলে অভিযোগ। এই ধরনের সংস্থায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, ধৃতরা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুর্গাপুরে একাধিক ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত। তবে ডাকাত দলে পাণ্ডা দশরথ মাহাতো এখনও অধরা। দশরথের বাড়িতে তল্লাশি চালিয়ে 4 কেজি সোনা এবং 4 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মঙ্গলবার রাতে বর্তমানে জগৎপুরে বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। নুরুল হুদা নামে এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ঢোকে 10-15 জনের সশস্ত্র ডাকাত দল। বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। বাড়ির সবাইকে বেঁধে রেখে লুটপাট চালানো হয়। নগদ 70,000 টাকা, 6 ভরি সোনা ও 15 ভরি রূপোর গয়না লুট করা হয়েছে সেখান থেকে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁথাই তো কমলকৃষ্ণদের রিপোর্ট, ABP আনন্দ।